যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এটার গুরুত্ব অপরিসীম বলেন সুবাহান আল্লাহ আপনি যুবক বয়সে কি কাজ করেছেন টিকটক করেছেন লাইকি করেছেন ফেসবুক চালিয়েছেন থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন এনজয় করেছেন বেহাপনা করেছেন অশ্লীলতা করেছেন নাকি আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এই যৌবনের অনেক দাম আল্লাহ আপনাকে যৌবন দিয়েছেন ব্যাহপনা করার জন্য নয় সময়টা নষ্ট করার জন্য নয় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময় আপনার জন্য অনেক মূল্যবান এই যুবক বয়সে ইবাদত আল্লাহ এই জন্য এত পছন্দ করেন সুবহানাল্লাহ বলা যাবে না الله ربي والإسلام ديني ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب. بي دي تي في والله والله أسكي أي كريمة الله أكبر شاء الله رب العالمين. পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে আপনি আমি আমাদের পূর্বপুরুষ হজরত আদম আলাই সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ যিনি হবেন তারা পর্যন্ত সকলে যখন আল্লাহর সামনে থাকবে ওই সময় আল্লাহ রবুল আলমিন একটা দাগ দিয়ে দেবেন লিমানিল মুলকুল আল্লাহ বলবেন কে বলবেন কথা কার ডাইরেক্ট আল্লাহ বলবেন লিমানিল মুলকুল এবারের রাজত্ব কার কেউ কথা বলবে না কেউ কথা বলবে নবীরা থাকবে রেস্তারা থাকবে থাকবে আমরা থাকবো কাফের থাকবে বেমান থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে সকলেই থাকবে সকলেই থাকবে আলাবুল আলামিন প্রথম ডাক দেবেন কেউ কোন কথা বলবেন না দ্বিতীয়বার আবারও ডাক দেবেন লিমানির মুলকুলিয়া উম আবারও বলবেন এবারের রাজত্ব কাপ কেউ কোনো কথা বলবেন না তৃতীয়বার আল্লাহ রব্বুল আলমিন আবারও বলবেন লিমানিল মুলকুল এবারে রাজত্বকার কেউ কোনো কথা বলবে না মাথায় এরকম নিচে করে থাকবে সকলে এই চিন্তা করবে জীবনে কত করেছি না জানি আমার কি হয় কি হয় কি হয় ছাত্র যখন পরীক্ষা দেয় যেই দিন রেজাল্ট বাড়ায় ওই দিন ছাত্রর অবস্থা কি হয় অবস্থা কি হয় কি হয় ভালো না খারাপ ভালো না খারাপ শুধু দোয় অনুজ কতবার পরে দরিদ কতবার পরে তার কোনো হিসাব নাই তৃতীয়বার যখন আল্লাহ রব্বুল আলামিন লিমানিল বুল কুল ইয়াম বলবেন এবারে বলবেন এবারে রাজত্ব কার এই আয়াতের অর্থ হচ্ছে এবারে রাজত্ব কার তৃতীয়বার যখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন কেউ কোনো কথা বলবেন না সকলেই মাথা নিচে করে থাকবেন তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজেই জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ নিজে জবাব দিয়ে দেবেন কেউ কোনো কথা বলবেন ওদিক তো সবাই টেনশনে থাকবে আদম আলাহি সাল্লাম টেনশনে থাকবে গন্দম ফল হয়েছে আল্লাহ কি যে বিচার করে খত নবী তারা টেনশনে থাকবে আজকে যে এরকম বাবার দরবারে যাচ্ছি আমার বাবায় আমাকে পার করে দিবেন অনেক কথা আছে অনেক সেনে কি কথা আছে ওই দিকে যাব না মূল আলোচনার দিকে যাচ্ছি ওই দিন কেউ কোনো কথা বলবে না কোনো বাবা কোন কাবা কেউ কোনো কথা বলবে না সকলের মাথা নিচু হয়ে থাকবেন যেখানে নবীরা কথা বলতে পারবে না ওখানে বাবাদের কোনো ক্ষমতা আছে ক্ষমতা আছে তবে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম আল্লাহ যারা আল্লাহ হয় তাদের কোনো চিন্তা নাই ভয় নাই এটা কথা কার আল্লাহ কিন্তু ওই দিনের কথা কেউ বলতে পারবেন ওই দিন সকলেই টেনশনে থাকবে ডাইরেক্ট কথা চতুর্থ চতুর্থবার যখন আল্লাহ রী নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার এবারে রাজত্ব আমার আল্লাহর নাম আছে না আল্লাহর নাম অনেকগুলো আছে তারপরে নিরানব্বই টা আছে এই নামগুলোর ভিতর এক একটা মানে আছে না নাই গফুর গফার সবগুলো নাম আপনি রাখতে পারবেন তবে নাম নাম যদি আপনার মানুষের নামের সঙ্গে রাখেন অবশ্যই আব্দুর বলবেন কারো নাম যদি রহমান হয় আব্দুর রহমান কি বলবেন আবদুল্লাহ কার নাম আল্লাহর নাম শুধু আব্দুল আহ আব্দুল্লাহ সরি আল্লাহ আবদার নাম ওখানে আব্দুল ব্যবহার করা হয়েছে আব্দুর রহিম গফুর যদি কারো নাম হয় আব্দুল গফুর মানে আগে কিছু একটা লাগাতে হবে আব্দুল লাগাতে হবে তাছাড়া এটা এটা বলা যাবে এটাও কি আপনি নাম রাখতেছেন আপনার সন্তানের নামে রহমান রহমান মানে কি দয়ালু আপনি আপনার ছেলের নাম রাখছেন রহমান এ রহমান শোন বাবা শোন এটা কিন্তু সেরেক করলেন রহমান কার নাম আপনি নাম রাখছেন আলহামদুলিল্লাহ ভালো ওই নামের আগে আব্দুল বলতে হবে কি বলতে হবে আব্দুর রহমান তখন আপনার গুণা হবে আপনি বরং সব পাবেন বলেন সুবাহান আল্লাহ এই নামের কারণে কিয়ামতের দিন অনেকে জাহান নামে যাবে নাট বল্টু ফলটু তারপরে আকাশ বিকাশ কত রকমের নাম আছে না নাই গ্রাম এলাকার নামগুলো আগে ছিল এখন শহর এলাকায় অনেকগুলো নামের মানে নাম কিছু কিছু নাম আছে উচ্চারণ করতে এখনও সমস্যা হয়ে যায় তো নামের কারণে অনেক মানুষ জাহান নামে যাবে এই নামের এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কেউ যদি আমরা আল্লাহর শুধু আল্লাহ ব্যতীত সকল নাম আপনি রাখতে পারবেন তবে আল্লাহর শিপতি নামগুলোর ভিতরে যদি আপনি কোনো নাম রাখেন তাহলে এই নামের আগে আর দুধটা আমাদের সংযোজন আমাদের প্লাস করতে হবে বিষয়টি ক্লিয়ার করতে পারলাম যে বিষয়টা বলতেছিলাম ওই দুনিয়ার সকলের মাথা নিচু হয়ে যাবে কেউ কোনো কথা বলবে না যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন তো গফুর আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার রহমান রহিম সব কিছু আছেন আল্লাহ আপনার আমার ডাক শুনবেন আপনি যদি তওবা করেন আপনার তওবা শুনবেন কিন্তু ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন কহকার রূপ ধারণ করবেন ওই দিন কারো কোনো কৈফিয়াত চলবে ওই দিনের পাঁচটা প্রশ্ন হবে আপনার হিসাব আপনার আমলনামা আপনি জীবনে কয়টা ভালো কাজ করেছেন কয়টা খারাপ কাজ করেছেন এগুলো পরের হিসাব ওই দিনে সর্বপ্রথম আমাদের হিসাব হবে কয়টা কয়টা প্রথমে বলা হবে সারা জীবন আপনি কোন কাজে ব্যয় করেছেন আপনার জীবনটা আপনি কি কাজে ব্যয় করেছেন আমাদের কাল আছে না এ বাবারা বাচ্চাদেরকে মাঝে মাঝে বসায় দেন বাবা বাচ্চাদেরকে মাঝে মাঝে বসায় দেন কথা বলেন না শোনা ওই দিকে দেন যার বাচ্চা সে নেন সরান যে বিষয়টা বলতেছিলাম এক নম্বরে আপনার পুরা জীবনটা আপনি কি কাজে ব্যয় করেছেন কথা কি বুঝতে পারতেছেন আমার আমাদের জীবনটা আছে না আপনি জীবনটা কি করেছেন কথা কার ওই দিন কিন্তু আপনি সবকিছুর হিসাব পরে আগে পাঁচটা প্রশ্ন আপনার উত্তর দিতেই হবে হবে আপনি চুরি করলেন ডাকাতি করলেন চিন্তাই করলেন রাজধানী করলেন দুর্নীতি করলেন দিনের কাজ করলেন কি কাজ করেছেন সর্বপ্রথম আগে আপনার ওই হিসাব সর্বপ্রথম ওই হিসাব করা হবে দুই নম্বরে বলা হবে বান্দা তোমার যে একটা যৌবন কাল দিয়েছিলাম ওই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ বলেন সুবান আল্লাহ এখন অনেক যুবক দেখা যায় মুখে দাড়ি অনেক যুবক পাঁচ নামাজ পড়ে অনেক যুবক আছে ইসলামের জন্য কাজ করে যুবক বয়সে যারা আল্লাহকে আল্লাহকে ভালোবাসে না তারা ওই দিন প্রশ্ন উত্তর দিতে পারবে এখন কিন্তু যুবকদের ভিতর সমাজে যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কারা যুবক না বৃদ্ধ যুবক না বৃদ্ধ এখন সমাজের চা কাজ এই যে আপনাদের ক্লাব আছে না ক্লাব বা এই সেই থার্টি ফার্স্ট নাইট যা কিছু করে এগুলোকে বৃদ্ধরা করে না যুবকরা করে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এটার গুরুত্ব অপরিসীম বলেন সুবাহান আল্লাহ আপনি যুবক বয়সে কি কাজ করেছেন টিকটক করেছেন লাইকি করেছেন ফেসবুক চালিয়েছেন থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন এনজয় করেছেন বেহাপনা করেছেন অশ্লীলতা করেছেন নাকি আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন সর্বপ্রথম সর্বপ্রথম দ্বিতীয় নম্বর প্রশ্নতে বলা হবে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এই যৌবনের অনেক দাম আল্লাহ আপনাকে যৌবন দিয়েছেন বেহাপনা করার জন্য নয় সময়টা নষ্ট করার জন্য নয় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময় আপনার জন্য অনেক মূল্যবান এই যুবক বয়সের ইবাদত আল্লাহ এই জন্য এত পছন্দ করেন সুবান আল্লাহ বলা যাবে না যারা বৃদ্ধ আছেন এ আপনারা বৃদ্ধ হয়েছেন না এখন কি আপনাদের হাত বা সবকিছু ঠিকঠাক ভাবে চলে 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 না কিন্তু চলে না আগে এখন থেকে যখন আপনারা তিরিশ বছর বিশ বছর থেকে আঠারো বছর থেকে একটা বয়স আছে আঠারো বছরের পর থেকে আপনার যে শক্তি ছিল এখন তিরিশ পার হওয়ার পর থেকে তো অলরেডি ক্ষয় শুরু হয়ে যায় চল্লিশে গেলে কথাই নাই যারা চল্লিশ আবার ঠিক করেছেন আপনাদের কি আগের মতো শক্তি আছে আছে আপনাদের জন্য সুসংবাদ কি জানেন আল্লাহ জান্নাতে কোনো বৃদ্ধ লোককে রাখবে না জান্নাতে যারা যাবে সবাই হয়ে যাবে যুবক বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনাদের শক্তি কম না বেশি কম না বেশি যুবক হয়ে যাবেন এই জন্য যুবক রয়েছেন বিশেষ করে একটা কথা যাদের হয়ে গেছে বাবা দাড়ি দাড়িটা রেখে দেন। দাঁড়িয়ে বিয়ে করেছেন বা করেন নাই আমি মসজিদে আসার দ্বিতীয় কি তৃতীয় জুম্মা আমি এক কথাটা বলেছিলাম আপনি মারা যাওয়ার পর আপনি সারা জীবনে কি কি আল্লাহ নবীর সন্ন্যত পালন করেছেন এটা পরের হিসাব সর্বপ্রথম আপনার পোশাকের ভিতর আপনাকে দেখা হবে আপনাকে কি করা হবে পোশাকের ভিতর আপনাকে দেখা হবে আমি ইমাম সাহেব অনেক সময় পোশাক অনেক কাজ করতে হয় আমি মসজিদে যদি টাই প্যান্ট কোট টাই প্যান্ট পরে মসজিদে এখানে নামাজ পড়াতে আসে আপনারা কি নামাজ পড়বেন এই উজ্জ্বলের পিছু হবে না তাড়াতাড়ি ভাইর করে একটা লেবাসের একটা বিষয় আছে না নাই আমি যদি ক্লিন সেভ করি আমার দাড়ি রাখলাম না চুপবা টুপবা সব পরে আসলাম আপনারা কি এখানে বসতে দেবেন বাইরের দেশে কিন্তু অনেক আছে এরকম দাড়ি নাই ইমাম সাহেবের দেখবেন দুবাই বা বিভিন্ন দেশে দাড়ি রাখা নিষিদ্ধ আছে অনেকেই তো যাই হোক যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম বাবাজিরা যারা মুখে দাড়ি নাই এখনো বয়স হয়ে গিয়েছেন বাবা দাড়িটা রাখা যাবে না যুবক ভাইদের পায়ে ধরে বলি ভাই দাড়িটা রাখা যায় না রাখা যাবে না ওই দিন সর্বপ্রথম আপনার যৌবন কালের যৌবন কালের হিসাব নিবা নেওয়া হবে আপনি একটু মনে করতেছেন আমি যদি দাড়ি রাখি কোনো ভালো মেয়ে কোনো সুন্দরী মেয়ে আমাকে পছন্দ করবে না বিবাহ সাদী কিছু করেন ও ভাই আগেও বলেছি এখনো বলি আপনাকে যদি পছন্দ না করে ওইটা আপনার জন্য উপকার বলেন সুবাহান আল্লাহ ও আপনাকে অবার্তিক করতেছে না স্বয়ং আল্লাহর নবীর সুন্নত অবমাননা করতেছে আল্লাহর নবীর সুন্নত অবমাননা করা মানে আল্লাহর স্বয়ং আল্লাহর নবীকে অবমাননা করা আর আপনি দাঁড়িয়ে কেন রাখতেছেন না চাকরি পাবেন না তাই ওই চাকরির দরকার নাই

দাড়ি রাখবেন অবশ্যই কমপক্ষে কমপক্ষে এক মুষ্টি কমপক্ষে কি এক মুষ্টি যাই হোক এই জন্য বলতেছিলাম দ্বিতীয় নম্বরে প্রশ্ন হবে তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো এটা আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ওই দিন আগে হিসাব নেবেন তারপরে আপনি জীবনে কি কি করেছেন ওগুলো পাই টু পাই হিসাব নেওয়া হবে তিন নম্বরে বলা হবে কোন পথে অর্থ উপার্জন করেছো কোন পথে কোন পথে কোন পথে কি করেছ আপনি টাকা কামাই করেছেন এটা কোন পথে কামাই করেন ওই দিন কিন্তু হিসাব সর্ব আপনার কিয়ামতের মাঠে তিনটা প্রশ্নের মানে পাঁচটা পাঁচটা প্রশ্ন করা হবে তার ভিতরে তিন নম্বরে বলা হয়েছে তুমি যে দুনিয়াতে ছিলে তোমাকে তোমাকে দুনিয়াতে ধন সম্পদ আমি দিয়েছিলাম সেই টাকাটা কিভাবে ইনকাম করেছিলে সুদের মাধ্যমে করেছে ঘুষ খেয়ে করেছ দুর্নীতি করে করেছ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করেছ কিভাবে তুমি টাকা ইনকাম করেছ ইনকাম করেছো ওই হবে দু হাত দিয়ে টাকা ইনকাম করতেছেন দেখা যায় অনেকের এখন থেকে দুই বছর আগে পড়ার সুযোগ ছিল না বিড়ি খাওয়ার টাকা থাকতো না এখন তারা সিগারেট খায় পাঁচতলা তালা বাড়ি আছে না নাই দুই বছরে আপনি কি এমন আল্লাহ উদ্দিনের সেরাক পাইলেন আল্লাহর কাছে ওই দিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে কি করতে হবে আজকে দুর্নীতি দমন কমিশন অনেকেই অনেক কিছু দেখা যায় টাকা হলে সব কিছু কি হয়ে যায় খালাস হয়ে যায় ওই দিন কি ঘুষ দেওয়ার কোনো অপশন আছে ঘুষ দিতে পারবেন ঘুষ দিতে পারা যাবে না পারা যাবে না এই জন্য টাকা ইনকাম করবেন দুই টাকাও যদি ইনকাম করেন কিভাবে করতেছেন জেনে বুঝে তারপরে করেন বুঝে তারপরে কারণ আপনি যে টাকা ইনকাম করতেছেন এই হিসাব আবার আল্লাহ আপনার কাছ থেকে নেবে তুমি বান্দা তুমি কিভাবে তুমি পাঁচশো টাকা দিনে নিয়েছো কিভাবে নিয়েছ তুমি মাঠে কাজ করো তুমি তোমার মালিককে যদি ফাঁকি দিয়ে থাকো ওই টাকার হিসাব আল্লাহকে দিতে হবে তুমি ইঞ্জিনিয়ার তুমি রাস্তার টাকা মেরে খেয়েছ বিল্ডিং এর টাকা মেরে খেয়েছ ওই দিন আল্লাহকে হিসাব দিতে হবে তুমি সুদ খাও ওই দিন আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে হিসাব দিবেন আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নেবেন তুমি কিভাবে ওই টাকাগুলো ইনকাম করেছো ইনকাম সারা এখন মনে হচ্ছে না যে যাদের আমাদের টাকা পয়সা কম তাদের চিন্তা কম না বেশি এই কথা বলেন না কেন যাদের টাকা পয়সা নেই এদের টেটেসি চিন্তা আছে এদের কোনো চিন্তাই আল্লাহ হিসাব দেওয়া সহজ যাদের টাকা পয়সা বেশি এদের হিসাবও বেশি আল্লাহ হিসাব দেবো কেমনে টাকা কোনটা কিভাবে করেছেন কিভাবে বাড়ি কিভাবে করেছেন গাড়ি কিভাবে করেছেন এত বিলাসে তো এক পাচ্ছেন কুর থেকে কিভাবে আপনি আয় করেছেন সব হিসাব দিতে হবে তাদের টাকা পয়সা নাই ভালো বাড়ি গাড়ি নাই এত হিসাব আল্লাহ আমি এই কাজ করেছি এই উপার্জন করতে হিসাব শেষ কথা বলেন ঠিক না ব্যাটিক চতুর্থ নাম্বারে যে প্রশ্নটা করা হয়েছে করা হবে এই যে আপনি টাকাগুলো গুলো ইনকাম করলেন না এই টাকাগুলো গুলো আপনি ব্যয় করেছেন কোন রাস্তায় কোন রাস্তায় টাকাগুলো টাকাগুলো কোন রাস্তায় ব্যয় করেছেন টাকা কামাই করেছেন এখানেই শেষ নেই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে ওখান থেকে সারা হবে না এরপরে আপনার হিসাব এরপরে কি আপনার হিসাব এখন আপনি চিন্তা করেন যাদের জাকাত যাদের উপর খরচ জাকাত ঠিকভাবে আদায় করে না আপনার অনেক অর্থ সম্পদ বড় ভয় ছোট ভাইয়ের জায়গা মেরে খেয়েছে অনেকের অবশ্যই দেখা যায় ছোট ভাইয়ের একটু প্রভাবশালী বড় ভাই একটু দুর্বল সাদাসিধা মানুষ বড় ভাইয়ের টাকা আত্মসাৎ করেছেন যুবক বাবা মাকে আর দেখতেছেন না আপনি এখন অনেক প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন অনেক শিক্ষিত হয়ে গিয়েছেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছেন এছাড়া অনেক মানে অনেক কি বলে অনেক কিছু করতেছেন অনেক এনজয় করতেছেন অডল খরচ করতেছেন আপনার পাশেই আপনার প্রতিবেশী আপনার খাবার টেবিলে পাঁচ দশ পনেরো আইটেম অসংখ্য আইটেমের খাবার কিন্তু আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে দিন কাটাচ্ছে দিন কাটাচ্ছে ওই দিন ওই দিন আপনার সামনে আপনার সম্মুখীন হবে আপনি টাকাটা উপার্জন করেছেন কোন কাজে আপনার কোন কাজে ব্যয় করেছেন আপনার বিলাসেতা আপনার সন্তানের বিলাসেতা আপনার স্ত্রীর বিলাসেতা কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে দিন কাটাচ্ছে ওই দিন হিসাব দিতে হবে হবে আপনি খেয়ে আছেন আপনার বড় ভাই না খেয়ে আছে আপনি খেয়ে আছেন আপনার প্রতিবেশী না খেয়ে আছে শীতে আপনি অনেক ভালো পোশাক পড়তেছেন আপনার প্রতিবেশী শীতে কাপড় পাচ্ছে না তাদের ল্যাপ নেই তাদের কম্বল নেই আপনি এসির ভিতর এয়ার কন্ডিশনের ভিতরে শুয়ে আছেন আপনার দামি দামি পোশাক ওই দিন আপনাকে হিসাব দিতে হবে আপনাকে হিসাব দিতে হবে আপনাকে ছাড় দেওয়া হবে না সার দেওয়া হবে না কেমতের দিন তাহলে কতটা ভয়াবহ হবে বিষয়টা খেয়াল করবেন আপনি টাকা কামাই করলেন কিভাবে করলেন সেই হিসাব দিতে হবে এরপরে শুধু কামাই না খরচ যেটা করবেন ওইটাও কিভাবে করবেন সেটা আল্লাহর পাবেন না টাকা নেই না পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ দুই লাখ লাখ দুই লাখ আছে না নাই এই হুজুর ধরে হিসাব দিতে হবে আমি একটা নিয়ত করেছি নিয়ত করেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ বর্তমান এই যে কয়েক মাস যাবত আমি এটা চালাচ্ছি অলরেডি বেশ কয়েক জায়গায় প্রোগ্রামও করতেছি দোয়া করবেন আমি একটা জায়গায় মানে যে কোনো জায়গায় কথা বলি ভাই আমাকে আপনারা দাওয়াত দেবেন প্রধান বক্তার দরকার নেই চতুর্থ পঞ্চম ষষ্ঠ যা হয় হোক কিন্তু আমাকে দাওয়াত দেবেন দুইটা অপশন আপনার যদি অবস্থা ভালো থাকে আপনাকে আমাকে খরচ দেবেন না হলে আমার যা তা খরচ লাগবে না ফ্রিতে কথা বলবো কিন্তু আমি স্টেজে যতক্ষণ আলোচনা করব ডাইরেক্ট আলোচনা হবে কোরআন থেকে আমাকে টাকা দরকার যেটা হক কথা সেটা বলবো কারণ আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে কিনা লাগবে কিনা আমি এইটুকু বলছি আমার কোনো গাড়ি বড় দেওয়ার দরকার নাই গাড়ি বড় দিবেন না কিন্তু আমি যাবো আমাকে একটা অপশন দিতে হবে সেটা হচ্ছে যে হুজুর আমি হক কথা বলবো এই সুযোগটা আমাকে দিতে হবে তারপর আপনাদের যদি সমর্থ থাকে তাহলে আমাকে গাড়ি ভাড়া দেবেন যদি মনে হচ্ছে ভালো গাড়িতে আসেন তাহলে ওই টাকা দেবেন তাহলে ভালো গাড়ি নিয়ে যাব আর যদি না আসে আমার ভাঙ্গা গাড়ি আছে ওটা নিয়ে যাব। কিন্তু আমি কথা বলবো আমাকে আপনারা এই সুযোগ দেন এটা কি ভালো না খারাপ এই যুবক বয়সে যদি এই কাজটা না করতে পারি তখন আপনাদের মধ্যে দাড়ি মনসাপেকে যাবে তখন কি এই কাজ করতে পারবো এই যে নিয়োটটা করেছি নিউরটা কি ভালো না খারাপ আমি যখন এখন থেকে সাত আট বছর আগে যখন আপনাদের এই যে নাগরকান্তি মসজিদে আসতাম আমার বেতন ছিল এক হাজার টাকা কত আমি একটা আলোচনা শুনেছিলাম বিবাহর পর বারে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বর্তমান সত্য কথা একটা বলি যখন থেকে আমি ভালো নিয়োগ শুরু করেছি ওখানে যখন থাকতাম আমার দাওয়াত থাকতে হলো কলোনিতে আমি বরত্ব করার জন্য কথাগুলো বলতেছি না আল্লাহর পথে থাকলে আল্লাহ কিভাবে সম্মান দেয় সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি ওখানে আমার দাওয়াত থাকে এরকম যে আমি যাব ওখানে যে সমস্ত আইটিনগুলো আছে আইটিনগুলো চাকবো আপনাদের এখানে আসার পর আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব ওনাকে বরাদ্দ করার জন্য বলতেছে না ওনার বাসায় আমার প্রত্যেক সপ্তাহে দাওয়াত থাকে তারপর অনেক সময় হয়ে যায় বাবা আসতে হবে না না বাবা আজকে একটু তারা আছে আল্লাহর পথে আমি নিয়ত করেছি সম্মান কে দিচ্ছেন ঠিক আপনাদেরকে যেটা শিক্ষার জন্য বলতেছে আপনিও আল্লাহর জন্য এরকম করেন আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে বরকত দিবে বেশি টাকার দরকার নাই বেশি টাকার দরকার নাই আল্লাহ বরকত দেওয়ার মালিককে বরকত কে দেয় বরকত কমানোর মালিককে সর্ব অবস্থা আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আল্লাহ আপনার বরকত বাড়িয়ে দিবেন যে বিষয়টা বলতেছিলাম কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন ওর চারটা পর্যন্ত বললাম এরপরে সর্বশেষ পাঁচ নম্বর দিয়ে প্রশ্ন করা হয়েছে তোমার জানা অনুযায়ী কতটুকু আমুল করেছ আপনারা জ্ঞান আছে না জ্ঞান আছে আমরা তো অনেক কিছু জানি জানি না নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে এটা কে কে জানেন না হাত কোলেন না সবাই জানেন টাকা থাকলে জাকাত দিতে হবে কে কে জানেন না টাকা থাকলে হজ করতে হবে কে কে জানেন না কে আপনারা তো আমার বড় হুজুর সকলেই করেন করে অনেক লোক আছে টাকা আছে সামর্থ্য আছে হজ করে হজ করেনি ওই টাকা আপনি উপার্জন করেছেন জমা করে রাখছেন খবর আছে খবর আছে ওই দিন বাঁচতে পারবেন না এই জন্য আজকের আলোচনার বেশ কয়েকটা টপিক ছিল সময় যেহেতু অল্প বিশেষ করে আপনাদের আবারও রিকোয়েস্ট করবে একটু আগে আগে আসার চেষ্টা করবেন আবারও প্রশ্নগুলো আমি বলি প্রশ্নগুলো আমি প্রত্যেক সপ্তাহে বিষয়গুলো নোট করে নিয়ে আসি এবং আমি চেষ্টা করে আসি আমি যে কথাগুলো বলবো কথার দ্বারা একজনও যদি আকৃষ্ট হয় আমুল নাই এই মসজিদ করে না যারা প্রতিষ্ঠিত করেছেন এই যে কথাগুলো শুনলেন ভিতরে একটু কি অনুভূতি আসে না আমরা মানে এখানে মারা যাবেন না একজন সবাই মারা হাততলন্ত সবার ভিতরে এই বদ অভ্যাস গুলো না নাই আছে না নাই এজন্য প্রশ্নগুলো আবার বলি একবার সংক্ষেপে বলে দিব সারা জীবন কোন কাজে ব্যয় করেছে আপনার গোটা জীবনটা কোন কাজে ব্যয় করেছেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর আপনার যৌবনকালটা আপনি কোন কাজে ব্যয় করেছেন এই জন্য আপনার সন্তান যদি থাকে তাকে এখন থেকে ভালো সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে মাদ্রাসায় পড়াতে হবে এটা কোনো কথা না তবে আপনার ছেলেকে নামাজি হতে হবে কোরআন পড়তে হবে কোরআনে কি বলা আছে এগুলো জানতে হবে আপনি যদি এটা না করেন আপনি আপনার সন্তানকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছেন ভালো ভালো স্কুলে পড়াচ্ছেন আপনার সন্তান কোরআন পড়তে পারে না নামাজ পড়ে না আপনি অনেক উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন ওই দিন ওই সন্তান যদি জাহান নামে যায় ওই সন্তান আপনার আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দাও আরকে আমার बापকে দাও আমার মাকে দাও আমার মাকে দাও কষ্ট লাগে কষ্ট লাগে আপনার শান্তপন কে ক্যাডেট কলেজে পড়াছেন বিআইএম এ পড়াছেন ব্যাটলিয়ানে জেলা স্কুলে পড়াছেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক দিন সপ্তাহে 4 থেকে 5 দিন আমি ওই উপশরে লাগাই থাকি অনেক লোক এখন ইসলামের দিকে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছেন তাদের সঙ্গে যখন এই কথাগুলো ডিসকাস করি এতটা পরিমাণে হয় বাপ মাঝে অনেক সময় পাশে বসে থাকে হুজুর এই কথাগুলো দিন দিন বলবেন আমাদের একটু বলবেন আমরা একটু শুনবো তো বিষয়টা হচ্ছে এরকম আপনি আপনার সন্তানকে অনেক টাকা ইনভেস্ট করতেছেন অনেক টাকা ইনভেস্ট করতেছেন কিন্তু ওই সন্তান যখন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমাকে জান্নাতের门 দাও সমস্যা নাই আমাকে যে আর কি ওই পিতা মাতাকে দাও আমাকে দুনিয়াতে অনেক শিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু কুরআনের শিক্ষা ইসলামের শিক্ষা শেখায় নাই কেমন লাগবে ওই দিন কেমন লাগবে ওই দিন ভালো লাগবে ভালো লাগবে যে বলতেছিলাম কোন কাজে ব্যয় করেছো এরপরে কোন পথে অর্থ উপার্জন করেছো টাকা বসে এখন থেকে ভালো হবে কামাই করবেন দু হাত ভরে কামাই করবেন হালাল হারাম সব বেছে সব মিলে খাবেন নাকি হালাল হারাম যা আছে সব জোরে সাপটা খাবেন না হ্যাঁ এই বুঝে কথা বলেন হালাল হারাম সুদ গুদ যা আছে সব খাবেন আজ থেকে না মানে খাই কি খাই না আপনি কামাই করতেছেন বলে বলি তিন নম্বর প্রশ্ন কান কুলে শুনে রাখেন আপনি এক টাকাও যদি ইনকাম করেন ওইটা কোন পথে উপার্জন করেছেন আল্লাহ হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে সাথ দেবে না এরপরে কোন পথে ব্যয় করেছেন এটাও হিসাব দিতে হবে কামাই করলো খবর আছে খরচ করলেও কি আছে খবর আছে কোন কাজে ব্যয় করেছেন এটা হিসাব দিতে হবে পাঁচ নম্বরে আপনার জানা অনুযায়ী কতটুক আমল করেছেন ওই যে একটা কথা বললাম জানার নাম কে আমি অভিনয় আমার নাম কানবি আপনি অনেক কিছু জানেন কিন্তু কিছু মানলেন না কোন লাভ যে টুকু জানে আখলিস দিনা কায়িকাল আমালুল কলিল হাদিস শরীফের ভিতর বর্ণিত আছে জন্য যথেষ্ট বেশি আমুল করার দরকার নেই অল্প করেন কন্টিনিউ করেন যাই হোক যেটুকু আলোচনা করলাম আল্লা আল আমিন আমাদের সকলকে মেনে আমুল করার তৌফিক দান করুক সকল আল্লাহ আমিন আবারও বলি যারা এখনও স্বাস্থ্যবিধি মানতেছেন না আমাদের কাছে অনেক মেসেজ আসে অনেক দায়িত্বও রয়েছে আপনারা সকলে মাস্ক ব্যবহার করবেন মসজিদ এখন আমাদের জন্য উন্মুক্ত করা আছে মাদ্রাসা উন্মুক্ত করা আছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যেহেতু আমাদের মসজিদ তার রাস্তার পাশেই আমরা সর্ব অবস্থায় আমরা সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে চাই না আমরা সর্ব অবস্থায় মাস্ক ব্যবহার করতে পারি তো গত সপ্তাহে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু লোক মাস্ক পরে আসছেন আমিও কিন্তু পড়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো পড়েছিলাম তখন দেখতেছি কথা বলতে সমস্যা হচ্ছে তখন খুলে ফেলে দিয়েছে আবার নামাজ শেষে যখন বাইরে তখন আপনারা পড়েন না রাখেন আর পড়তে পারলে ভালো মাস্ক সকলে ব্যবহার করবো তো ইনশাল্লাহ আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা কিসের অঙ্গ পবিত্রতা কিসের অঙ্গ আরে মুসলমান আপনি যদি ইমানদার হন আপনাকে পবিত্র তো হতে হবে এ মাস্ক কি শুধু করোনা থেকে বাঁচার জন্য মাস্ক দিয়ে কি করোনা থেকে বাঁচা যাবে বাঁচা যাবে বাসা যাবে না তাই হোক এই নিয়ে আরেক দিন আলাদা আলাদা টপিক হবে আলাদা আলোচনা হবে যেটুকু আলোচনা করলাম আমার কথার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লা রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনাগুলো মেনে আমুল করার তৌফিক দান করুক সকলে বলেন লহমা আমিন